শূন্য থেকে শিখরে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাজ্জাদ কাদির। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করেন একটি শূন্যের মাঝে। সেখান থেকে কেউ সাফল্যের শিখরে পৌঁছেন, আবার কেউ বা পৌঁছেন না। আমাদের অনুষ্ঠানটি সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা তাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে সাফল্যের গল্প শোনাবার জন্য যিনি স্টুডিওতে উপস্থিত আছেন, তিনি তার বহুমাত্রিক কাজের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন, খ্যাতির শীর্ষে পৌঁছেছেন, নিজেকে একজন বিখ্যাত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তিনি আমাদের সবার প্রিয় এবং অতি পরিচিত মুখ। তিনি হচ্ছেন একাধারে একজন চিত্রশিল্পী, লেখক, অভিনেতা, উপস্থাপক এবং নির্মাতা আফজাল হোসেন। আফজাল হোসেন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আজকে আমরা আপনার সাফল্যের গল্প শুনব, বিখ্যাত হয়ে উঠবার গল্প শুনব, কিন্তু তার আগে আমরা একটি অডিও ভিজুয়াল দেখে আসব। গুণী চিত্রশিল্পী, লেখক, উপস্থাপক, অভিনেতা এবং নির্মাতা আফজাল হোসেন জন্মগ্রহণ করেন 1954 সনের 19 জুলাই সাতক্ষীরার মাহমুদপুর গ্রামে। শৈশব কৈশোরের পুরোটা সময় কাটে সাতক্ষীরার পারুলিয়াতে। প্রথম স্কুলে শুরু হয় সাতক্ষীরার পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 1970 সনে সাতক্ষীরার নলতা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। মাধ্যমিকের পরেই আরও ভালোভাবে পড়ালেখার উদ্দেশ্যে 1971 সনে পাড়ি জমান ঢাকায়। ঢাকায় এসে ভর্তি হন তৎকালীন আর্ট কলেজে। সেখান থেকেই 1975 সনে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। অত্যন্ত সৃজনশীল আফজাল হোসেনের ছাত্রাবস্থা থেকেই শুরু হয়ে যায় জীবন সংগ্রাম। একদিকে গঠনমূলক কিছু একটা করে নিজের খরচ চালিয়ে নেওয়া, অন্যদিকে নিজের সৃজনশীলতাকে বিকাশ করা। শুরুতে বিভিন্ন পত্রপত্রিকায় গ্রাফিক্স ডিজাইন এবং ইলাস্ট্রেশনের কাজ দিয়ে কর্মজীবনে শুরু করেন। পাশাপাশি 1975 সনে যুক্ত হন বাংলাদেশের স্বনামধন্য নাটকের দল ঢাকা থিয়েটারে। সেই সাথে ওই বছরই বাংলাদেশ টেলিভিশনের অভিনেতা হিসাবে তালিকাভুক্ত হন। শুরু হয় শিল্প সংস্কৃতির সব মাধ্যমে এক বিরামহীন পথ চলার। আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মঞ্চের একজন বলিষ্ঠ কর্মী হিসেবে একে একে কাজ করেন বিভিন্ন নাটকে, অন্যদিকে টেলিভিশন নাটকেও কাজ করতে থাকেন অত্যন্ত দাপটের সাথে। বহুমাত্রিক প্রতিভাধর এই মানুষটি শুধুমাত্র অভিনয় করেই ক্ষান্ত হননি, যুক্ত হয়েছেন এক সময়ের ঈদের অত্যন্ত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলার উপস্থাপনার সঙ্গে। এছাড়াও উপস্থাপনা করেছেন বেশ কিছু আলোচিত অনুষ্ঠান। সকল শ্রেণীর দর্শকের নিকট নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বলিষ্ঠ মঞ্চ, টিভি অভিনেতা এবং উপস্থাপক হিসেবে। আফজাল হোসেন লেখালেখিতেও কম যান না। এ পর্যন্ত বই আকারে বেরিয়েছে 4টি উপন্যাস, 2টি কবিতার বই, 1টি ছোট গল্পের বই। এছাড়া বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় লেখালেখি করেছেন এবং এখনও লিখে যাচ্ছেন। সৃজনশীল এই কাজগুলির মাঝেই গড়ে তোলেন একটি বিজ্ঞাপনী সংস্থা, যে সংস্থা থেকে নির্মাণ করেছেন অসংখ্য আলোচিত বিজ্ঞাপন। সৃজনশীলতার আরও এক ধাপ এগিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন গুণী বিজ্ঞাপন নির্মাতা হিসেবে। শিল্প সংস্কৃতির প্রতিটি মাধ্যমেই এই মানুষটি স্বমহিমায় উজ্জ্বল হিসেবে আবির্ভূত হয়েছেন। আফজাল হোসেন সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং নিজের চেষ্টায় সুপ্রতিষ্ঠিত একজন মানুষ। বহুমুখী প্রতিভাধর এই মানুষটি যখন যে কাজেই যুক্ত হয়েছেন সেখানেই সফল হয়েছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত আগ্রহ ও নিয়মানুবর্তিতায় তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। শূন্য থেকে শিখরে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত আফজাল হোসেন। এতক্ষণ আমরা একটি অডিও ভিজুয়াল দেখলাম। চলুন দর্শক, আমরা এবার আমাদের অতিথির কাছ থেকে শুনি তার সফলতার গল্প। প্রথমে জানতে চাইব আপনার শেকড়ের কথা, অর্থাৎ আপনি যে পরিবার থেকে এসেছেন সেই পরিবারের কথা। পরিবার বলতে আমাদের বাড়ি হচ্ছে যেটা আগে খুলনা জেলা ছিল, এখন সাতক্ষীরা জেলা, গ্রামের নাম পারুলিয়া। আমার দাদা একজন ডাক্তার ছিলেন, আমার বাবা ডাক্তার ছিলেন, আমরা 3 ভাই বোন। আমি সবার বড়, তারপরে আমার ছোট ভাই আর সবশেষে ছোট বোন, যে আমার চেয়ে 20 বছরের ছোট। আচ্ছা, বাবা নেই, মা আছেন। বর্তমানে আপনার পরিবারে কে কে আছেন? পরিবার বলতে
আছেন সবাই, শুধু বাবা নেই। আচ্ছা। আর যুক্ত হয়েছেন, যেমন আমার স্ত্রী আছেন, দুটি সন্তান আছে, আমার ছোট ভাইয়ের স্ত্রী, দুটি সন্তান, দুটি মেয়ে, আমার দুটি ছেলে, আমার ছোট বোন, তার দুটি মেয়ে, এই আমাদের মোটামুটি। জানতে চাইবো আপনার শৈশব কৈশোরের কথা। আমাদের মতো মানুষদের, আমরা যে সময়ের অধিকাংশের যা ছিল তাই, গ্রামে জন্মেছি, বড় হয়েছি একটু একটু করে এবং দুষ্টুমির মধ্যে দিয়ে। পড়াশোনায় খুব বেশি মন ছিল না, মন ছিল না বলে আমাকে একটা স্কুলে পাঠানো হয়, যেটি নলতা হাই স্কুল, যশোরপুরের সবাই সে স্কুলের নাম জানেন, সেটি ওই বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেন, কিন্তু তার খ্যাতি অন্য কারণে। আমাদের অঞ্চলে যারা, যেসব সন্তানেরা সন্তানদেরকে বাবা মা ঠিক আয়ত্তে আনতে পারেন না, একটু বেয়ারা ধরনের যারা, তাদেরকে ওই জায়গাটাতে, ওই স্কুলটাতে পাঠানো হয়। মানে এখনকার যে মডেল স্কুলের যে কনসেপ্ট, ওখানে হস্টেলে থেকে সবাই পড়াশোনা করে, এবং যাদের পড়াশোনায় একেবারেই মন থাকে না, ওখানে গেলে তাদের মন দিতে বাধ্য হতে হয়, অন্তত সেই পরিস্থিতিটা ওখানে বিরাজ করে। সেরকম একটা স্কুলে আমি পড়াশোনা করেছি। আর খুব যে সাদাসিধে ছাত্রের মতো পড়াশোনা করেছি তা না, এতদিন পরে এসে মনে হয় যে ছাত্র হিসেবে আমি কখনোই খুব খারাপ ছিলাম না। পড়াশোনা, সবাই যখন পরীক্ষার আগে রাত জেগে দুলে দুলে পড়াশোনা করত, আমি তখন আসলে তাদের পড়া শুনতাম, পড়াশোনার যে পড়া এবং শোনা যে কথাটা আসছে, পড়তাম না, শুনতাম, শুনে পরীক্ষা দিতাম এবং খুব বেশি খারাপ করতাম না। এতদিন পর মনে হয় যদি পড়ে পরীক্ষা দিতাম তাহলে বোধ হয় আরো ভালো হতো। আপনি পড়াশোনাটা শুনে পরীক্ষা দিতেন না, পড়ে পরীক্ষা দিতেন? এবং স্কুল জীবন শেষ করে আমি সোজা ঢাকা শহরে এসে পড়ি। ছোটবেলা থেকে আমার ছবি আঁকায় আগ্রহ ছিল, ছবি আঁকতে খুব পছন্দ করতাম, আর সবাই, যে আশপাশের সবাই সেটা যে খুব পছন্দ করত, সম্ভবত সেটা ভালোও লাগতো, এবং এই পছন্দ করার কারণেই, প্রত্যেককে পছন্দ করবার কারণেই বোধহয় একটু প্রচণ্ড আগ্রহ তৈরি হয় যে এই বিষয়টাতে কিছু করা যায় কি না। আমার একজন চাচা বাইরে পড়াশোনা করতেন, লন্ডনে ডাক্তারি পড়তেন, উনি বেড়াতে এসে দেশে ফিরে আমাকে বলেছিলেন যে তুমি পড়াশোনায় একটু মন দাও, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো তাহলে তোমাকে আর্ট কলেজে ভর্তি করে দেওয়া হবে। এই প্রথম আমি আর্ট কলেজের নাম শুনলাম, বা আমাদের এলাকার অনেকেই বোধ হয় সেই প্রথম আর্ট কলেজের নাম শুনলেন যে শিল্পকলা নিয়ে পড়াশোনা করা যায়, এই ধারণা গ্রামে তখন থাকবার কথা না। আমি খুব উৎসাহী হয়েছিলাম যে শিল্পী হব বলে না। আচ্ছা। আমার মনে হয়েছিল যে আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম, মনে হয়েছিল যে এই অঙ্ক থেকে রেহাই পাওয়ার একটা পথ খুলে গেল, আমি যদি আর্ট কলেজে পড়াশোনা করি তাহলে অঙ্কের হাত থেকে মুক্তি পাবো। আপনার ক্যারিয়ারের শুরুটা কিভাবে হয়েছিল? ক্যারিয়ার কি না সেটা আমি ঠিক বলবো না, আমি আসলে সারা জীবনটা খুব উপভোগ করার চেষ্টা করেছি। যেমন ধরুন ক্যারিয়ার যেটা বলছেন, মানুষ আসলে যে কাজ করে, যে কাজ করে খ্যাতি হয় বা অর্থ উপার্জন করে, সেটিকেই হয়তো একটা নাম দিয়েছে আবদার করে, আদর করে, ক্যারিয়ার। ক্যারিয়ার আমার তো আসলে সেরকম না, আমি আর্ট কলেজে পড়াশোনাটা শুরু করি, শুরু করে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের খ্যাতির কারণগুলো সেকেন্ড ইয়ার থেকেই আমার আগ্রহটা চলে যায় যে খ্যাতিমান চিত্রশিল্পীরা কেন খ্যাতিমান, এবং সেই কাজগুলো আমি লক্ষ্য করতাম এবং আমার মনে হতো যে এগুলো আমি করতে পারবো না কেন। সে সময় থেকেই, যেমন স্কুল জীবন শেষ হয়ে যাওয়া মানেই যে আমি খুব শৃঙ্খলার মধ্যে চলে এলাম কলেজে, তার না, আমি লক্ষ্য করলাম যে কলেজ জীবনও আমার ঠিক অনেকটা ওরকমই, যে সবাই যখন মন দিয়ে পড়াশোনা করে আমার আগ্রহটা অন্য অন্যদিকে ছিল। আচ্ছা। আমার মনে হতো যে আচ্ছা অমুক শিক্ষক, নাম করা শিক্ষক এই জিনিসটি, এই কাজটি করেন, সেটি আমি কেন করতে পারবো না। অতি আগ্রহ বলি আর যাই বলি, এটা আমার মধ্যে অন্য ধরনের একটা উত্তেজনা তৈরি করতো, সেটা করার চেষ্টা করতাম, সেটা উপভোগ করতাম, এবং সেই অর্থে উপার্জন যেটি, সেটা আমি থার্ড ইয়ার থেকে উপার্জন শুরু করি, এবং কলেজ জীবন শেষ হলে খুব স্বাভাবিকভাবেই আমি আসলে অনেক
বইয়ের কভার করতাম, পত্রিকার কভার ডিজাইন করতাম, ইলাস্ট্রেশন করতাম, পেজ মেকআপ করতাম, যেগুলো এখন খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে, কিন্তু তখন বিশেষ ছিল, অনেক দুর্লভ বিষয় ছিল। তো ন্যাচারালি এগুলো করতে করতে ভালো লাগা থেকে মূলত করা, এবং অর্থ জুড়ত। এবং একটা সময় লক্ষ্য করলাম যে এই ব্যাপকভাবে আমি পড়াশোনাটা শেষ করবার পর ব্যাপকভাবে এই কাজটার সঙ্গে যুক্ত হয়ে গেলাম, দুটো খবরের কাগজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। একটা হয়তো এখনকার অনেকেই নাম জানবেন না, অবজারভার বলে একটা পত্রিকা বাংলাদেশ থেকে বেরোতো, ঢাকা থেকে বেরোতো, সেখান থেকে পূর্বদেশ বলে একটা পত্রিকা বেরোতো বাংলা এবং ইংরেজি, তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। সেখানে একটা ফিল্মের পত্রিকাও ছিল চিত্রালী, তো একটা হাউসের মধ্যে তিনটে পত্রিকা ছিল, পূর্বদেশ, অবজারভার এবং চিত্রালী। এবং এই পূর্বদেশ পত্রিকা বাচ্চাদের একটি পাতা ছিল, তখন সবাই সাহিত্য করতো ব্যাপক হারে সারা বাংলাদেশে, সেটার সঙ্গে যুক্ত হয়ে পড়ি। এবং আমি বলবো যে ওই যে যুক্ত হওয়া, এটি হচ্ছে ক্যারিয়ারের শুরু। আচ্ছা আচ্ছা, আপনার এই পর্যায়ে উঠে আসার পেছনে আপনার মূল শক্তি বা ইনস্পিরেশনের জায়গাটা কি ছিল? একটাই, মনের তাগিদ। অনেকে বলে থাকেন যে বাবা মা, অফকোর্স একটা সময় পর্যন্ত বাবা মার একটা শক্তি তো ভেতরে থাকেই, কিন্তু যখন বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি অন্তত যে শহরে এসেছি, তখন যেমন ধরুন, এটা আসলে আমার মনে হয়, এই জন্য আমি বলছি যে আমি বললাম যে বিচ্ছিন্ন হয়ে এসেছি, কিন্তু প্রকৃতপক্ষে বিচ্ছিন্ন হয়ে আসি যখন শহরে এসেছি, তখন কিন্তু আমাকে প্রতি মুহূর্ত মনে রাখতে হয়েছে আমি মফস্বল থেকে এসেছি, এবং মফস্বলে আমার সাধারণ বাবা মা বাস করেন, তার একটা স্বপ্ন ছিল, তাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমি রক্ষা করব কি করব না। আমি দেখেছি যে আমার যখন কলেজ জীবন, সেখানে আমার সমসাময়িক অনেকে যে জীবন যাপন করছেন, আমার কিন্তু কখনোই সেটা করে হয়ে ওঠেনি, কারণ একটাই, আমাকে মনে রাখতে হয়েছে আমি কোথা থেকে এসেছি। তো সুতরাং সেই অর্থে ওটাও একটা শক্তি, অনুপ্রেরণা, কিন্তু তার মানে এই নয় যে আমি অভিনয় করেছি, আমার এক ধরনের পরিচিতি তৈরি হয়েছে, সেটার পেছনে বাবা মার অবদান ছিল। আচ্ছা, আমি মনে করি যে ভালো মানুষ হওয়ার জন্য বাবা মা এক ধরনের শিক্ষা দিয়েছিলেন, আমি সেটা নিয়ে শহরে এসেছি। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্র, বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, যেমন একটু আগে আমি বললাম যে আমি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি, সেখানে এক ধরনের শিক্ষা পেয়েছি, আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি, সেখানে এক ধরনের শিক্ষা পেয়েছি, টেলিভিশনে কাজ করতে, আমি বাচ্চাদের একটা সংগঠন করেছি কিশোর বাংলা, সেখানে এক ধরনের শিক্ষা পেয়েছি, আমি টেলিভিশনে অভিনয় করতে এসেছি, সেখানেও একটা অপূর্ব পরিবেশ ছিল, অপূর্ব একটা সময়কে পেয়েছি। সুতরাং বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ প্রবল ভাবে সাহস এবং শক্তি যুগিয়েছে বলে হয়তো অনেক কিছু করা সহজ হয়েছে। তো আমরা প্রত্যেকে ছোটবেলায় স্বপ্ন দেখি, এক একজন এক একটা হবার, আপনার ছোটবেলার স্বপ্ন কি ছিল? আমি কিন্তু কখনো কিছু হতে চাইনি, সত্যি কথা বলতে গেলে যে আমার ওরকম কোনো স্বপ্ন কখনোই আজও পর্যন্ত নেই যে আমি ওটি হতে চাই, আমি এই জন্য এটা করছি। আপনি আপনার জীবনে যে বহুমাত্রিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি একজন চিত্রশিল্পী, একজন লেখক, একজন অভিনেতা, একজন উপস্থাপক এবং নির্মাতা, এই যে এতগুলো পরিচয়, এই পরিচয়গুলোর মধ্যে আপনাকে কোন পরিচয়টি আনন্দ দেয়, স্বাচ্ছন্দ্য দেয়? অনেক সময় এই প্রশ্নটি অনেকেই করে থাকেন, কিন্তু আমি আমার নিজের আসলে কোনো উত্তর নেই। তবে আপনি যে অনেকগুলো পরিচয়ের কথা বলছেন, একটি বিষয় আমার মনে হয় যে দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি বলা প্রয়োজন বোধ করি যে লাইফ হচ্ছে চ্যালেঞ্জের, সেই জন্যে এই যে যুক্ততার নানা বিষয়ের সঙ্গে ওই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্যে। যেমন টেলিভিশনে আমি যখন নাটক করতাম নিয়মিত, নাটক করছি দেখলাম যে মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হতো, এবং তখন আমার সমসাময়িক আর কারো মনে হয়েছে কিনা আমি জানি না, আমার জানা নেই, কিন্তু আমার কিন্তু একটা সময় মনে হয়েছে আমি আর নাটক করবো না। আচ্ছা, এটা কিন্তু কঠিন কাজ বলে আমার মনে হয়, কারণ আমি নাটক করছি, মানুষ সেটা পছন্দ করছে, এবং আমার মনে হচ্ছে আমি নাটক করবো না, কেন করবো না, আমার মনে হচ্ছে অন্য একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত। তখন টেলিভিশনে আমার বয়সী কেউ কোনো অনুষ্ঠান উপস্থাপনা করেননি। আচ্ছা, সে সময় আমাকে একটি অনুষ্ঠান উপস্থাপনার কথা প্রস্তাব দেওয়া হয়, এবং আমি করবো কি করবো না আমার বন্ধুদের সঙ্গে আলাপ করি, অনেকেই তখন আমাকে বলেছিলেন যে করতে যেও না, ওটা তাহলে একদম ডুববে, আচ্ছা যা আছে কিছুই থাকবে না। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে কি আছে আর কি থাকবে না, এটা সবাই কেন বলছিলেন সেটাও জানি, শ্রদ্ধেয় আব্দুল্লাহ সাইদ তখন সপ্তবর্ণা কেবল শেষ করেছেন, বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান, সুতরাং
তারপরে যখন টেলিভিশন একটা নতুন অনুষ্ঠান শুরু করবে এবং সেই অনুষ্ঠানটি নিশ্চয়ই ওই রকম জনপ্রিয়তার কাছে কাছে পৌঁছাতে পারবে না এবং যে করবে সে ডুববে, এরকম একটা ধারণা, সাধারণ ধারণা ছিল। আমার মনে হলো যে আমি জীবনে অর্জন করেছি কি যে আমার হারানোর ভয়ে পিছিয়ে থাকতে হবে, চ্যালেঞ্জটি কেন নেব না। শ্রদ্ধেয় আব্দুল্লাহ উসাইদ স্যার একটি অনুষ্ঠান করেছেন তার মতো করে, আমার হয়তো একটু নবীনতর ভাবনা রয়েছে, একটু আলাদা চিন্তা রয়েছে, সেটা যদি আমি টেলিভিশনে উপস্থাপিত করি সেটার জন্য তো দর্শক রয়েছেন। সুতরাং অল্প একটি ক্ষমতা দিয়ে অল্প একটি জায়গা অর্জন করা যায় কিনা চেষ্টা করে দেখি। আচ্ছা, এই যে ধরেন উপস্থাপনার সঙ্গে যুক্ত হওয়া, এমনি করে কিন্তু বিভিন্ন যে পরিচয়গুলো আপনি দিচ্ছেন, যেটি স্বাভাবিক নিয়ম হয়তো চিত্রশিল্পী হওয়ার সংযোগটা হয়েছে, লেখালেখিটা নিজের ভেতরে তাড়না থেকে হয়েছে, উপস্থাপনার কথা বললাম এরকম, লেখাটার ব্যাপারে একটু বলতে চাই যে আপনার একটা লেখক জীবন আছে, আপনার এ পর্যন্ত দর্শক হয়তো ওইভাবে জানেনও না যে আপনার চারটি উপন্যাসের বই বের হয়েছে, দুটি কবিতার বই এবং একটি ছোট গল্পের বই। তো আপনার লেখালেখি জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাইব। স্কুলে থাকতে লেখালেখির একটা তাগিদ ছিল, তখন আমরা কুয়াশা পড়ি, মাসুদরা পড়ি, দস্যু বনহর পড়ি এবং তখন তাগিদ ছিল ওই ধরনের কোনো একটি লেখা লিখব। স্বাধীনতা আসলে আমাদের প্রজন্মকে পুরো পাল্টে দেয়। মুক্তিযুদ্ধের সময় একটি সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে সাহিত্যটাকে আমি সিরিয়াসলি বোঝার চেষ্টা শুরু করি 71 থেকে, এবং দেশ স্বাধীন হওয়ার পরে আমরা সকলেই জানি যে বাংলা সাহিত্যের প্রচণ্ড একটি পরিবর্তন এসেছিল কবিতায়, ছোট গল্প, উপন্যাসে, এবং তখনকার জেনারেশন প্রায় সবাই সাহিত্যের প্রতি আকর্ষণ ছিল এবং এই পড়াপড়ি থেকে শুরু করেই আসলে নিজের লেখালেখির বিষয়টা আস্তে আস্তে যুক্ত। বর্তমানে কি নিয়ে কাজ করছেন, এখনকার ব্যস্ততাটা কি নিয়ে? এখন মূলত আমার পেশা হচ্ছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান রয়েছে আমার মাত্রা, সেটা নিয়ে ব্যস্ত মূলত, আর লেখালেখিটা করি। আর সবচেয়ে যে বিষয়টা জরুরি ছিল সেটা জরুরি হয়ে ওঠেনি। আমি পড়াশোনা করেছিলাম, যেটা আমরা আলোচনা করেছি, যে আর্ট কলেজে, কিন্তু পড়াশোনা শেষ করার পর নানাবিধ বিষয়ে ব্যস্ততা আমার এবং উপভোগের বিষয়গুলো বেড়ে যাওয়াতে ছবি আঁকা আঁকি থেকে আমার একটা দূরত্ব তৈরি হয়ে এসেছিল। আচ্ছা, সেটা দীর্ঘদিন পর আমি গত বছর দুই এক তিনে আড়াই বছর ধরে আমি নিয়মিত ছবি আঁকা আঁকি সঙ্গে আবার যুক্ত হয়েছি। আমরা আপনাকে আবার শিল্পী আফজাল হোসেন হিসেবে পাবো আশা করছি, শুভকামনা রইল। আপনি একজন গুণী বিজ্ঞাপন নির্মাতা, নির্মাণের ক্ষেত্র হিসেবে শুধু বিজ্ঞাপন কেন, আপনি নাটক বা চলচ্চিত্র নির্মাণে আসেননি কেন? চলচ্চিত্র আমি নির্মাণ করতে চাই, আমার অনেকদিনের স্বপ্ন এবং আমাকে এটা করতেই হবে। আচ্ছা, তাহলে আমরা ভবিষ্যতে আপনাকে নাটকটার ব্যাপারে, নাটক কিছু নাটক আমি নির্মাণ করেছি কিন্তু নিয়মিত না। আচ্ছা, নিয়মিত না মানে হলো এই যে আমার পেশা যেটি বলছি যে আমার বিজ্ঞাপন প্রতিষ্ঠান রয়েছে আমার, সেটা নিয়ে আমার অনেক ব্যস্ত থাকতে হয় এবং ওই ব্যস্ততার কারণে যে সময়টা নাটকে দিতে হয়, নাটক নির্মাণে বেশ সময় লাগে, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আপনি কি শুরুর দিকে ভেবেছিলেন যে আপনি আজকে এই পর্যায়ে আসবেন জীবনের শুরুর দিকে? না, আমি তো বারবারই বলছি যে আমি ভাবাভাবির মধ্যে কত কখনোই ছিলাম না, ভাবাভাবির মধ্যে আমি এখনো পর্যন্ত যদি জিজ্ঞেস করেন তাহলে আমি কিন্তু আগামীকাল কি করব এটা জানি। আচ্ছা, তারপর কি করব, তারপর দিন আমি কি করব আমি মাথায় রাখি না। আপনার অবসর সময় কাটে কিভাবে? আমার মনে হয় যে আমার জীবনে অবসর নেই, সেটা আমার জন্য একটা বড় আশীর্বাদ। অবসর কাটানো আসলে খুবই কষ্টকর আমার মনে হয়। আমার প্রতি মুহূর্তে আমি কিছু না কিছু একটা করি, এমনকি যদি আমাকে কেউ কখনো দেখে যে আমি চুপচাপ বসে আছি, ওই কারো দৃষ্টিতে ওটা চুপচাপ বসে থাকা, কিন্তু আমার মনে হয় যে চুপ করে মানুষ অনেক কিছু করে, করতে পারে। আচ্ছা, আমরা এই পর্যায়ে আপনাকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন, আপনার কাছের মানুষ, বন্ধু, স্বজন, পরিবারের মানুষ স্ক্রিনে আছেন, আমরা দেখব। আফজাল হোসেন একজন বহুমাত্রিক মানুষ, বহুমাত্রিক এই অর্থে যে আফজাল হোসেন একজন সু অভিনেতা, আফজাল হোসেন একজন ভালো আঁকিয়ে অর্থাৎ ছবি আঁকার পারদর্শী, আফজাল হোসেন সেট নির্মাতা, আফজাল হোসেন বিজ্ঞাপন নির্মাতা, আফজাল হোসেন উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, সব মিলিয়ে একজন শিল্পীর যেসব গুণাবলী থাকা দরকার প্রায়
সকল গুণাবলী তার মাঝে বিদ্যমান। তার মঞ্চ অভিনয় ঈর্ষণীয়। যখন উনি মঞ্চে অভিনয় করতেন, বর্তমানে মঞ্চ থেকে দূরে আছেন, টেলিভিশনে যখন অভিনয় করেছেন তখন একেবারেই শীর্ষে অবস্থান করেছিলেন জনপ্রিয়তা এবং কৌশলে। আফজাল হোসেনের মতো অভিনেতা বা শিল্পী যুগে যুগে আসে না। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, প্রতীক্ষা করতে হয়। এবং একজন তরুণ যে একটি ছোট্ট গ্রাম থেকে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে ম্যাট্রিক পাস করে চারুকলা ইনস্টিটিউটে ছাত্র হিসেবে ভর্তি হয়ে ঢাকা শহরের সেই ব্যস্ততম বা ব্যস্তময় ঢাকা শহরের মাঝে নিজের জায়গাটা করে নেওয়া এবং অত্যন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে জায়গা করে নেওয়া খুবই দুরূহ কাজ। আর আমার সাথে ব্যক্তিগত পর্যায়ে আমি, আমার স্ত্রী শিমুল ইউসুফ এবং আমার কন্যা এশা ইউসুফ বা শাওন মাহমুদ, আমরা যারা এটি পরিবার আফজাল, সেই পরিবারের একজন সদস্য। আফজাল সম্পর্কে বলতে গেলে বলতে অত্যন্ত স্নেহকাতর, মানুষের ভালোবাসা পেতে চায়। আমার সব ভালোবাসা প্রায় একাই অধিকার করে রেখেছে। অনেক আমার অনুজ বন্ধুদের যেরকম আমার সম্পর্ক, আফজালের সাথে সম্পর্কটা আরও বেশি উষ্ণ, আরও বেশি ঘনিষ্ঠ, আরও বেশি ঘন। সত্তরের শেষ ভাগ থেকে আশি নব্বই, এই দুই দশকের পুরোটা সময় জুড়ে টেলিভিশন দর্শকের কাছে আফজাল হোসেন ছিলেন অসম্ভব জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একজন নাট্যাভিনেতা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব শ্রেণী পেশা, সব বয়সী মানুষের কাছে সমান জনপ্রিয়তা ছিল আফজালের। অনেকেই আফজালকে একজন নাট্য অভিনেতা হিসেবে চেনেন। ইনি একজন বহুমাত্রিক গুণের মানুষ। একাধারে তিনি নাট্য নির্মাতা, বিজ্ঞাপন চিত্র নির্মাতা, চমৎকার ইলাস্ট্রেশন করেন, বিভিন্ন বইয়ের প্রচ্ছদ করেছেন বিভিন্ন সময়, সুলেখক, নির্দেশক। এই মানুষটির আরেকটা বড় গুণ হচ্ছে সে অন্যের কাজের, ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন করতে জানে, যেটি আমাদের সমাজে একেবারেই দেখি না আমরা। এই যে এতগুলো কাজ তিনি একাধারে করেছেন একটা সময়, প্রতিটি কাজের ক্ষেত্রেই তার একটা পারফেকশন ছিল তার সবচাইতে প্রথম প্রায়োরিটি। আমরা সে কারণে তাকে অনেক অধিকাংশ সময় পারফেকশনিস্ট বলি। আফজাল সে সময়ে বিজ্ঞাপন চিত্র নির্মাণের ক্ষেত্রে একটা নতুন ধারা তৈরি করেছিলেন। সেই ধারাটি দীর্ঘকাল অব্যাহত ছিল। এখন এই নতুন প্রজন্মের বিজ্ঞাপন নির্মাতারা এসে সেই ধারাটাকে খানিকটা ভেঙেছেন। অভিনয়ের ক্ষেত্রেও তিনি নতুন একটা দর্শক সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। আফজাল আমার বন্ধু, আফজাল আমাদের বন্ধু, এটা বলতে আমরা যেমন গর্ববোধ করি, এই মানুষটি এখনও চিরসবুজ তরুণের মতোই আছে। অন্য সবাই তাকে সেভাবেই এখনও পর্যন্ত পছন্দ করেন তার কাজকে। আফজাল ভালো থাকুক, তার সুন্দর জীবন আমি কামনা করি। আফজাল হোসেনকে সবাই চেনেন ওনার একজন নায়ক হিসেবে, বাংলাদেশের সবচেয়ে দাপটে চলা একজন নায়ক। আর আমি মনে করি যে, বা আমি যেভাবে দেখেছি আফজাল হোসেনকে, যে বাস্তব জীবনেও উনি একজন পারফেক্ট একজন নায়ক, একদম আপাদমস্তক একজন নায়ক। আর একটা কথা না বললেই নয়, যেটা হয়তো আপনারাও জানেন, সেটা হলো যে ওনাকে আমি দীর্ঘ সময় ধরে দেখেছি কোনো কিছুর ব্যক্তিগত কোনো কিছু পাওয়ার জন্য উনি এখন পর্যন্ত কিছু করেন নাই বাংলাদেশে। মানে একটা সিঙ্গেল কোনো ইনসিডেন্ট মনে হয় আমরা পাবো না যেটা উনি করেছেন যে এটাতে তার ব্যক্তিগত কোনো লাভ বা কিছু একটা হবে। সেই রেসপেক্টে আমি যেটা প্রথমে বলছিলাম যে একটা পারফেক্ট জেন্টলম্যান, আমি মনে করি যে উনি আপাদমস্তক একজন পারফেক্ট জেন্টলম্যান। আফজাল সম্পর্কে বলতে গেলে আসলে আমাদের যে সম্পর্ক সেটাতে আমার মনে হয় যে দোষগুণ মিলিয়ে তো আসলে মানুষ, তো যেগুলো ওর দোষ সেগুলোই আমার কাছে ওর গুণ মনে হয় এবং ওগুলোকে আমি গুণ হিসেবেই অনেক বড় করে দেখি। মানে যেমন ওর কাজের প্রতি ওর ডেডিকেশন, অনেস্টি, রেসপেক্ট আর সিনসিয়ারিটি, যে কোনো কাজই করে না কেন 100% সিনসিয়ারিটি দিয়ে করে, এবং তখন কোনোভাবেই কিন্তু সেখান থেকে ওর মনোযোগ সরানো সম্ভব হয় না।
এটাই আমার ভালো লাগে এবং যা কিছু করে নিঃস্বার্থভাবে করে কখনো কিন্তু নিজের কথা মনে করে না আর কোনো কিছুর প্রতি কোনো মোহ নেই ওর এই আমার ভালো লাগা I know a lot of people say that Baba is a great actor, but what they don't know is he's also an amazing father. He's very supportive of me, and he always encourages me to follow my dreams. So I want to thank him for that. আপনার কাছের মানুষদের কথা শুনলাম ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি ভবিষ্যতে কি করতে চান ওই অর্থে আমি তো বললাম যে কোনো পরিকল্পনা করি না জি 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 যতদিন বেঁচে থাকি জি যেন কাজ করবার জন্য যথেষ্ট সুস্থ থাকি আর যে কাজগুলো আমি করছি জি এখনো করছি জি সেই কাজগুলো করার চেষ্টা করে যাব আমাদের একটি বড় জনগোষ্ঠী তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের জন্য একজন আফজাল হোসেনের পরামর্শ না আমার কোনো পরামর্শ নেই কোনো পরামর্শ আমার কোনো পরামর্শ নেই পরামর্শ কেন দেব কারণ এখনকার তরুণ প্রজন্ম আমাদের চেয়ে তাদের ধ্যান ধারণা বিস্তর পার্থক্য থাকবে আমরা আমাদের তারুণ্যকালে যে আমাদের শক্তি বা ক্ষমতা ছিল আমি বিশ্বাস করি এখন তাদের অনেক বেশি কারণ আমাদের সীমাবদ্ধতা ছিল এখন হচ্ছে অসীম একটি পৃথিবীর মধ্যে তাদের বাস এবং আমি নিশ্চয়ই সে কারণে পরামর্শের বদলে আশা করতে পারি যে তাদের ভেতরে যে আলোটা রয়েছে সেই আলো আমাদের বর্তমানকে আমাদের ভবিষ্যৎকে অনেক অনেক বেশি আলোকিত করার ক্ষমতা রাখে এবং তারা আলোকিত করবে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি এই অনুষ্ঠান নির্মাণে আমাদের সহযোগিতা করবার জন্য এবং কষ্ট করে স্টুডিওতে এসে আমাদের এই অনুষ্ঠানের সেটকে আলোকিত করবার জন্য আপনাকে ধন্যবাদ আজকে ওর অনুভূতির কথাটা ব্যক্ত করতে চাই জি জি যে আমাদের শোবার জায়গাটি ছাড়া এটি ছিল আমাদের ঘরবাড়ি জি এখানে আমাদের জীবনের অধিকাংশ সময় কাটতো জি অনেক অনেক আবেগ জড়িয়ে আছে এই টেলিভিশনের সঙ্গে সুতরাং সেখানে কোনো অনুষ্ঠানে এসে সেই অনুষ্ঠানকে বা সেই টেলিভিশনকে আলোকিত করবার ক্ষমতা আমার কোনো কালে হবে না আমি আসতে পেরেছি আমার অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনার এই বিনয়ের জন্য আর আমাদের পক্ষ থেকে আপনার জন্য দর্শক আমরা একজন সফল মানুষ একজন খ্যাতিমান মানুষ আফজাল হোসেনের শূন্য থেকে শিখরে উঠবার গল্প শোনাবার চেষ্টা করেছি আফজাল হোসেনের অনেক অজানা গল্প শুনলাম পরবর্তী পর্বে এমনি একজন সফল মানুষের শূন্য থেকে শিখরে উঠবার গল্প শোনাবার আশা ব্যক্ত করছি সে পর্যন্ত বিদায় ভালো থাকুন